কি ভাইয়া শয়তানের লারি তোমার আবার কি শয়তানের লারি সরি চিকন তে চিকন বলতে নেই প্রিয় সেক্সি বলতে শিখো তাইলে মামুনি তোমার ওই ঠোঁটটাকে ঠোঁট বলতে নাই প্রিয় কি বলতে শিখো আপনি যদি সারা দিন খাবার পরেও পেটে ক্ষুধা নিয়ে থাকতে চান তাহলে আপনি টিকটকার অমি মল্লিকের কাছে যান কি কেন কেন না আজকে আমি তাকে আচ্ছা মতো দমু আর সুযোগ পাইলে তার ঠোঁটে কামু আলতো কইরা চুমু খাবার শুনো কত কিছু আছে তুমি কেন আমার ছোট চুমু খাবে বলো কারণ চুমু খাইলে পেট ভরে না পকেটে টাকা লাগে না তাই তো এই আইডিয়াটা আমি সবাইরে দেবো আচ্ছা আপনি কি খাইতে চান না আমার মতো দুই একটা চুমু চুমা খাবো কি জন্য আপনি চুমা খান চুমু তো দূরে থাক কোনোদিন কোনো মায়া আমার দিকে একটু আর চোখেও তাকায় নাই আর বিয়া এই ফাটা কবলা তো এটা আরো নাই বিয়া গলে আমি তোমারই করব সারা জীবন সিঙ্গেল থাকবো বাথরুমে গিয়ে হাত মারব তবুও আপনার মতো নাকা মামুনরে কোনোদিন বিয়া করব না করলে হয়তো চঞ্চল ভাই করতে পারে অত সস্তা না কোন সারা জীবনে আমাক বিয়ে দিবার পারবি না শীতকাল তো বিয়ার সময় করে বলা লম্বা রাইত আমার ভিডিওতে মোশাররফ ভাইয়ের ক্লিপ ইউজ করতে করতে তার প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে শুনলাম কোন উকিল নাকি তার উপরে 50 কোটি টাকার মানহানি মামলা দিছে ঠিকই শুনেছেন কি সর্বনাশ অভিনয়ের কারণে যদি কোনো ব্যক্তি অপমানিত হন তাহলে সেই অভিনয়ের লেখক মানে পরিচালকের বিরুদ্ধে মামলা করবেন অভিনেতার বিরুদ্ধে কেন আমারও তো সেই একই প্রশ্ন এখন যে উকিল মোশাররফ ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে তাকে উচ্চারণ করে দুই লাইন কবিতা আবৃত্তি করতে মন চাচ্ছে ওকে ওকে খাওয়ার মধ্যে খাই একটু গাঁজার পাতা এই নিয়ে আবার কত কথা বেশি কথা বলে বেশি কথা হলো আপনাদের বিনোদন দেওয়ার একমাত্র উপায় তাই তো মাঝে মধ্যে এই চ্যানেলে আগুন জ্বালাই ওয়েট ভাইজান আজকের ভিডিওতে কোনো স্পন্সর নাই তবে দু একটা কথা বলি এত কথা বলো কি জন্য আপনি যদি আলাদা রকমের কন্টেন্ট দেখতে চান তাহলে মিস্টার ফয়েজ চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন চ্যানেল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে আমি একটু ভেবে দেখি ভাইজান প্রবাসী থেকে কাজের পাশাপাশি ইউটিউবে কিছু করার চেষ্টা আছে অবশ্যই তার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন জাস আগের ভিডিওতে বলেছিলাম বাড়ির কাজ চলতেছে তাই কিছুদিন ভিডিও আসবে না কিন্তু লাস্ট পর্যন্ত আমাকে ভিডিও দিতেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি তো জবানও ঠিক নাই জবান ঠিক রাখতে গিয়ে যে চ্যানেল বসে যাচ্ছে সেটা তো আর আপনারা কেউ দেখেন নাই আমি দেখছি গানটা মাশাআল্লাহ ভালো গায় আবার যদি দেখছি আমার এই ভিডিওর মধ্যে গান গাও তাইলে থাপড়ে দাঁত ফেলা দিব হাই কি ঢঙের কথা বিশ্বাস করেন ভাইজান আমি সানি লিওনকে দেখেছি সানি লিওনের সাথে জনি মামার ঘরোয়া ফিল্ম অনেকবার দেখেছি কিন্তু এই নাকা মামুনির নাকামো এই প্রথমবার দেখলাম কি ভাইয়া শয়তানে লাই তোমারে শয়তানে আপনারা লাই মশার বকি লাই না ভাইয়া শয়তানে আমারে নাই না শয়তানে তুমি গড়ে না রে দেখ বলে এই কেলে বুঝছি তুমি শয়তানে খারাপ জিল কি যার কাছে দীর্ঘ 12 বছরেও শয়তান আছে নাই এই অঙ্গভঙ্গি দেখে তারাও শয়তানে লাড়াচাড়া দেবে তারপর লাল লাল মোটা ঠোঁটে চাও নিতে 12 বছর পাক পবিত্র ছেলেটাও দেহের পিনিকে তার মুখের উপর মুইতা দেবে তোর মুখ আমি মুইতা দিমু আমার বন্ধু সবুজ তার নাকামো থাকার জন্য টিকটকে যায় তাকে রোস্ট করতে চলে সে আমাকে বলল সে নাকি তার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ফ্লেভার পায় আর বাচ্চা তো বাচ্চা বাচ্চা তোমার মাছ না রান্না করে খেলা দিমু কাচ্চা তো নেক্সট এ বলো না আর বাচ্চা ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক তো দাও কেন না হাই না অনেক বড় হয়ে গেছে কিন্তু খাইতে চাইলেই বলে পাকে নাই বিরাট বুদ্ধিমান বুদ্ধি দেখে কোনো লাভ নাই সোশ্যাল মিডিয়াতে পেয়ারার বিজ্ঞাপন দিলে কোনো না কোনো দিন কেউ খাইয়াই দেবে খাই কইলে খাওন দেয় না নেকা মামুনি নেকামো করতে করতে অবস্থা হয়ে গেছে বেহাল চুলের কাটিং আর ভয়েস শুনলে মনে হয় অরিজিনাল বিড়াল আচ্ছা এই কমেন্টে প্রচুর পরিমাণে এসেছে যে আমাকে নাকি বিড়ালের মতো লাগে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে বিড়ালের মতো লাগে আপনারে কোন অ্যাঙ্গেলে বিড়ালের মতো লাগে না আপনারে লাগে ডাবল বিড়ালের মা মানে মানে ক্যাট ক্যাটানির মা এখন সে হচ্ছে ক্যাট ক্যাটানির মা আমার ছোট ছোট দুইটা ছোট তুমি কেন চুমু খাবা আচ্ছা আপনি সুন্দর একটা মেয়ে ভালো করে কথা বললেই তো হয় নেকামো করেন কেন নেকা একা একা লাগে আমার ছেড়ি মানে ছেড়ি ছেড়া এগুলো কোন ধরনের ল্যাঙ্গুয়েজ
ছেলে বলা যায় না ছেলেদেরকে। যেই মায়া নিজেই কথা বলতে পারে না, কথা বলতে গিয়ে আমতা আমতা করে, সেই মায়া আবার কোনটা ছেঁড়া আর কোনটা ছেলে এইটা শিখাচ্ছে। কি আশ্চর্য কথা বোন, তুই এক কাজ কর, ঘরে বসে আদর্শলিপিতে সরে ও সরে একটা ভালো করে শিখে নে। সরে আতে কি হয়? অনন্ত। আতে কি হয়? আতে আম। আর এইটা কর বেশি, আমি তুমি অনেক সেক্সি। হাজার মানুষের কমেন্টের ভিড়ে হয়তো এই কমেন্টটা চাপা পড়ে গেছে, কিন্তু আমাদের এই ট্যালেন্টেড মামুনি শত কষ্টের পর এই কমেন্টটা খুঁজে বের করে আমাদের সামনে উপস্থাপন করতেছেন। নলেজ দেখছেন কি নলেজ, হাজার হাজার কমেন্ট থেকে তুমি থ্রি মার্কা কমেন্টটা উপস্থাপন করে তুমি প্রমাণ করে দিলে তুমি কেমন মেয়ে? তুমি খুব ভালো মেয়ে। আগে অনেক প্রেম করেছি, শত চেষ্টার পরও একটা গার্লফ্রেন্ড পাই না, এখন প্রপোজ করলে মেয়েরা বলে আমি নাকি চিকন। তাইলে মামুনি তোমার ওই ঠোঁটটাকে ঠোঁট বলতে নাই প্রিয়, বলতে শেখো। ভাইজান তোমার শরীরে যদি পিনিক না ওঠে, লোম যদি না দাঁড়ায়, তাইলে জেনে নিও এইসব দায় নেবে এইসব ভালায়, আর এরা বাঁচতে পারবে না বেশি দিন, আমাদের জ্বালায় একেবারে আগুন জ্বালায় দেবো। কমেন্টে জানাবেন কেমন লাগলো, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন।